আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। জাতির পিতাকে সার্বজনীনভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মূলধারার গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রেজানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত। লন্ডনে উদ্বোধন হল তৃতীয় বঙ্গবন্ধু বইমেলার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতাকে সার্বজনীনভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিস্তারিত থাকছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর এম এ হোসেনের রিপোর্টে। জাতির পিতাকে সার্বজনীনভাবে স্বীকৃতি দিতে হবে, উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে দেখতে চাই না, আমরা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে সার্বজনীন হিসাবে দেখতে চাই। এটা শুধু আমার বক্তব্য না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আজকে দেখেন ভারতবর্ষে, সেখানে তো মহাত্মা গান্ধী নিয়ে এখন বিতর্ক আছে, আবার আমেরিকার ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন নিয়ে তার কেন বিতর্কিত আছে। রবিবার ওয়াটার লিলি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এক জনসভার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, শাহ আজিজ, নইমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, শাহ আজিজ, ব্যারিস্টার তানিয়া আমি সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রবাসীরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালিসন ব্লেক। আজ ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তিনি রবার্ট ডাব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হবেন। বিবৃতিতে জানানো হয়েছে, ব্লেক আগামী বছরে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নেবেন, আর বর্তমান হাইকমিশনার গিবসনকে অন্য কূটনৈতিক দায়িত্ব দেওয়া হবে। 2011 থেকে 2014 সাল পর্যন্ত অ্যালিসন ব্লেক পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ মন্ত্রিসভার প্রতিরক্ষা ও বিদেশ বিভাগের উপপরিচালক, ওয়াশিংটনের ফার্স্ট সেক্রেটারি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মূলধারার গানকে ব্রিটেনের প্রবাসী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এমএস মিডিয়া ও চ্যানেল আই ইউরোপ যৌথ উদ্যোগে আয়োজন করে রেজানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান। বিস্তারিত দেখুন আমাদের ডেস্ক রিপোর্টে। মূলধারার গানকে ব্রিটেনের প্রবাসীদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এমিস মিডিয়া ও চ্যানেল আই ইউরোপ যৌথ আয়োজন করে রেজানা চৌধুরী বন্যার সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মকির চুন্ন। অনুষ্ঠানের শুরুতেই এই গুণী শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। আগত অতিথিরা বলেন, মেধা আর মননে বাঙালি যে কতটা সমৃদ্ধ তা বারবার প্রমাণিত হয় বাংলা গানের মধ্যে দিয়ে। আর এমএস মিডিয়া প্রতি বছরই দেশীয় শিল্পীদের বিদেশের মাটিতে এনে প্রমাণ করে বাঙালিরা কোনো অংশেই পিছিয়ে নেই। আব্দুল হান্নান বলেন, আজকে আমি এমএস মিডিয়ার উদ্যোগে আয়োজিত বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তিসম প্রতিভা রেজানা চৌধুরী বন্যার এক্সক্লুসিভ লাইভ অনুষ্ঠানে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লেগেছে। রবীন্দ্রসঙ্গীত শুনতেই ভালো লাগে, কিন্তু রেজানা চৌধুরী বন্যার গলায় এ ভালো লাগাটা আরও বেশি। এমএস মিডিয়ার ভূয়সী প্রশংসা করে বলেন চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব। এমএস মিডিয়ার উদ্যোগে আজকে চ্যানেল আই ইউরোপের কার্যালয়ে স্টুডিওতে রেজানা চৌধুরী বন্যার যে গান আমরা আজকে শুনলাম, এবং আমরা এই গানের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো ইউরোপের বাঙালিদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করেছি।
রেজনা চৌধুরী বন্যা লন্ডনে এসেছেন এবং ইউরোপের দর্শকরা তাকে দেখতে পারেননি। আজকে আমরা সেটি তাদের আশা আমরা পূরণ করেছি এবং রেজনা চৌধুরী বন্যা যে রবীন্দ্রসঙ্গীত যেভাবে তিনি রবীন্দ্রসঙ্গীতকে তিনি ধারণ করেছেন, আমার যেটি বিশ্বাস সেটি হচ্ছে যে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তিনি রবীন্দ্রপ্রেমী যারা তাদের মন তিনি জয় করেছেন। আমরা চাই তিনি সারা জীবন আমাদেরকে এই রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমাদেরকে মুগ্ধ করবেন এবং দর্শকরা তার গান শুনে মুগ্ধ হবে। আজকে এই চ্যানেল ইউরোপের কার্যালয়ে আসার জন্য রেজনা চৌধুরী বন্যাকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে এমিস মিডিয়ার কর্ণধার শাহ এমি হোসেন বলেন, এমিস মিডিয়ার জন্ম হয়েছিল মূলধারার গানকে ব্রিটেনে প্রবাসীদের এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ফিরিয়ে আনার, আর সেই প্রয়াসেই আমরা আজকে আয়োজন করেছিলাম রেজনা চৌধুরী বন্যার একটি সঙ্গীতের অনুষ্ঠান, যেটি আমরা অল্প পরিসরে খুব অল্প সময়ে আয়োজন করি, আর এর জন্যে অবশ্যই প্রশংসার দাবিদার চ্যানেল আই ইউরোপ। চ্যানেল আই নিউজ ডেস্ক। জাতি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু, যার ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। রোববার পূর্ব লন্ডনের বেতনাল গৃহস্থ অক্সফোর্ড হাউসে অনুষ্ঠিত তৃতীয় বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী এসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধু সেন্টার, ইউরোপিয়ান কলেজ অফ ল এবং সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সেন্টারের পরিচালক আনোয়ারুজ্জামান চৌধুরী। সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, প্রফেসর লরেন্স ওয়াটসন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, যুক্ত আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ব্যারিস্টার তানিয়া আমির, আলহাজ শামসুদ্দিন খান, সৈয়দ ফারুক, প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রমুখ। বইমেলা আগামী 10 নভেম্বর পর্যন্ত চলবে। গত 10 অক্টোবর পূর্ব লন্ডনের নাগরাজ হলে মা দুর্গার আগমনকে সামনে রেখে পিতৃপক্ষের শেষ লগ্নে সনাতন অ্যাসোসিয়েশন ইউকে প্রথমবারের মতো আয়োজন করল মহালয়া। এতে সভাপতিত্ব করেন সুজিত দে এবং যৌথভাবে পরিচালনা করেন রবিন পাল ও মানস চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন শ্রী হিমাংশু গোস্বামী। উক্ত অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সুদূর ভারত থেকে আগত সিতার বাদক শ্রী সৌম্য আধ্য এবং প্রখ্যাত চণ্ডী পাঠক শ্রী দিলীপ কুমার মাইটি। এতে ইউকের আরও বিশিষ্ট শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। এনটিভি ইউরোপের এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড অর্জন করার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় 11 অক্টোবর। ব্রিটিশ বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এনটিভি ইউরোপের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা সারওয়ার সহ এনটিভি ইউরোপের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত প্রেস রিলিজ পাঠ করেন এনটিভি ইউরোপের বার্তা প্রধান রাজীব হাসান। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনটিভি ইউরোপের ডিরেক্টর ও সিইও। তারা বলেন এনটিভি ইউরোপ কমিউনিটির স্বার্থে কাজ করে যাবে। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা জেলার সাভার উপজেলা প্রবাসীদের নিয়ে নবগঠিত সংগঠন অন্তরে সাভার ইউকের সংবিধান প্রণয়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের পরিচালনায় অনুষ্ঠানের খসড়া সংবিধান উপস্থাপন করেন ব্যারিস্টার আলিমুল হক লিটন। আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম, বাবুল মাহমুদ, জাহিদুল ইসলাম রয়েল, আলম মাহবুব, মোক্তার হোসেন, আমানুল্লাহ, এনামুল হাসান টিপু, তৌকির শাহ প্রমুখ। সভায় সংবিধানের উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং যুক্তরাজ্যে বসবাসরত সকল সাভারবাসীদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল বন্ধু মহলের সঙ্গীতানুষ্ঠান আনন্দ উৎসব 2015। ইউকের ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে আনতে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলার আশ্বাস ব্রিটিশ এমপির।
বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বন্ধু মহলের সঙ্গীতানুষ্ঠান আনন্দ উৎসব 2015। সমগ্র ইউকে থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে বার্মিংহামে দ্বিতীয় বারের মতো আয়োজন করা হয় এই সঙ্গীতানুষ্ঠানটি। বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীর রিপোর্টে। বিনোদন পিপাসু বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের বন্ধুমহল নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। বন্ধুমহলের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বন্ধুমহলের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় আনন্দ উৎসব 2015। গত সোমবার বার্মিংহামের ইকবাল ব্যাংকুইটিং হলে এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙালি তরুণদের উদ্যোগে বাংলাদেশি হারিয়ে যাওয়া গান বাঙালিদের মাঝে ফিরিয়ে আনার উদ্দেশ্যে কাজ করছে বন্ধুমহল। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিলেতের বুকে ভাটি বাংলার হারিয়ে যাওয়া গান, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি তুলে ধরা যায় বলে অনেকে মনে করে। বন্ধুমহলের সদস্য লোকমান হোসেন ও মুদাসির খানের যৌথ প্রাণবন্ত উপস্থাপনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় আনন্দ উৎসব 2015। ব্রিটেনের সবার পরিচিত তানপুরা মিউজিকের সাহায্যে আনন্দ উৎসবে গান পরিবেশন লন্ডন ও বার্মিংহামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শতাব্দী কর, সাদিয়া তানিয়া, মমতা দাস, শফিকুর রহমান, দীপু শেখ, টুনু মিয়া, দেলুয়ার হোসেন এবং নৃত্য পরিবেশন করেন সঞ্জিতা দাস। ইউকের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের সুরের মঞ্চনায় সঙ্গীত ও বিনোদন পিপাসু দর্শকবৃন্দু দারুণভাবে আনন্দ উৎসব উপভোগ করেন। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। ইউকের ভিসা সেন্টার দিল্লিতে স্থানান্তরের ফলে বাংলাদেশিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে দাবি করে ভিসা সেন্টার দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সভা করেছে সোয়ানসিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 10 অক্টোবর শুক্রবার সোয়ানসির স্থানীয় রেস্টুরেন্টে সোয়ানসি ইস্ট এমপি ক্যারোলিন হ্যারিস ও ওয়েস্টের এমপি গ্যারিয়ান্ট ডেভিস এমপি এর সভায় উপস্থিত ছিলেন। মোহাম্মদ জাফর রেজার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ খালিদ মিয়া। এ সময় তারা এমপি দয়ের কাছে ভিসা সেন্টার স্থানান্তরের ফলে নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, দিল্লিতে ভিসা সেন্টার স্থানান্তরের ফলে আমাদের নানা তথ্য চলে যাচ্ছে সেখানে, এছাড়া ভিসা পেতে নানা বিলম্বের কথাও তুলে ধরেন তারা। এ সময় এমপি দয় বলেন, তারা আরো তথ্য সংগ্রহ করে ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে একটি আলোচনা করবেন। এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ ফজর আলী, সানুর আলী, জয়নাল আবেদিন, আনা মিয়া, আব্দুল কাদির খন্দকার, আব্দুল ওয়াহিদ, আনোয়ার আলী আলম, হাজি মোহাম্মদ মাখন মিয়া প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ানের স্মরণে শোক সভা করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মিডল্যান্ডস বার্মিংহাম। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহাম আওয়ামী লীগ, মিডল্যান্ডস আওয়ামী লীগ, মিডল্যান্ডস যুবলীগ, গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগ সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে 11 অক্টোবর বার্মিংহামের কভেন্ট্রি রোডের এক রেস্টুরেন্টে এই শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু ও জয়নাল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভায় বক্তারা দেশ ও জনগণের কল্যাণে সৈয়দ মহসিন আলী ও আব্দুল জহির চৌধুরী সুফিয়ানের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শুধু সিলেটবাসী নয়, পুরো বাঙালি জাতির জন্য এই দুই মহান নেতার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আজির উদ্দিন, ইব্রাহিম আলী,
আলী ইসমাইল, হিফজুর রহমান খান, কমরেড মসুদ আহমেদ, আলহাজ কামরুল হাসান চুনু, আলহাজ আব্দুল কাদের আবুল, জুম্মা আহমেদ লিটু, রাজু আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ। কভেন্ট্রি জালালাবাদ জামে মসজিদের নবগঠিত কমিটির সাধারণ সভা গত 10 অক্টোবর শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মোকদ্দেস আলীর সভাপতিত্বে ও হাজি মরহুম আলীর পরিচালনায় সভায় প্রথমে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়। 13 সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে সভাপতি হিসেবে মোকদ্দেস আলী, সহ সভাপতি আলহাজ সোরাব আলী, সাধারণ সম্পাদক হাজি মহরুম আলী ও কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ রাজা মিয়াকে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়। সভায় কমিটির সদস্যদের সামনে মসজিদের বিগত দিনের উন্নয়নমূলক কাজের কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং মসজিদের উন্নয়নে আগামী দিনে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেসব ব্যাপারেও আলোচনা করা হয়। সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছিল গ্রেটার মৌলভী বাজার অ্যাসোসিয়েশন কভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার শাখা। গত 11 অক্টোবর রবিবার বাদ জোহর স্থানীয় শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মৌলভী বাজারবাসী ছাড়াও স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত মন্ত্রীর স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাজমুল মিয়া, সহ সভাপতি আবুল হাসনা তপু, আব্দুল মুকি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, জনাব মোতসিম আলী, মাওলানা হাফিজ আমির উদ্দিন, হাফিজ নুরুল ইসলাম, সৈয়দ মহসিন আলী প্রমুখ। সভা শেষে প্রয়াত মন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গত 11 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির আলতো ভিসেন্তিনো বিএনপি আয়োজন করে এক আলোচনা সভার। সভায় দলকে আরও শক্তিশালী এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ভিসেন্সা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ইতালির ভিসেন্সা আলতো ভিসেন্তিনো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলকে আরও শক্তিশালী করতে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় এক হলে আয়োজন করে আলোচনা সভার। আলোচনা সভার শুরুতে আলতো ভিসেন্তিনো শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রাজেশ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে আলতো ভিসেন্তিনো শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কাজী সাত্তারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসেন্সা বিএনপি সভাপতি হাবুল গাব্বার মুক্তার, প্রধান উপদেষ্টা এস এম আলমগীর, সাবেক উপদেষ্টা মাসুদ কবির শামু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, মন্ত্রিত্ব শাখার সভাপতি সিরাজুল হক, আলতো ভিসেন্তিনো শাখার প্রধান উপদেষ্টা নিজাম সরকার, উপদেষ্টা আবুল বাশার, আনোয়ার হোসেন, কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি রবিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের, সহসভাপতি নিজামুল হক সেলিম, ভিসেন্সা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকার সহ আরও অনেক বিএনপি নেতাকর্মী। এ সময় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বলেন, 71 থেকে 75 পর্যন্ত বাকশাল যেভাবে দেশ চালিয়েছে, শেখ হাসিনা তার চেয়েও ভয়াবহ অবস্থায় দেশ চালাচ্ছে। তাই আসুন আমরা সকল জাতীয়তাবাদী কর্মী একত্রিত হয়ে তাদের প্রতিহত করি। পরে ভিসেন্সা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান আলতো ভিসেন্তিনো কমিটির নাম ঘোষণা করেন। ইতালির ভিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্যারিসের গার্দো নোর্দের একটি রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী কানাইঘাটবাসীদের উপস্থিতিতে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শামীমউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও সাবেক সহ সাধারণ সম্পাদক আলকাস উদ্দিন বুলবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা সিরাজউদ্দিন মঈন খান, আব্দুল মুক্তাদির আম্বিয়া, হারিস উদ্দিন, সাংবাদিক দেলার হোসেন সেলিম, মহিউদ্দিন সোহেল, সাইফুল্লাহ, আব্দুল হালিম এনাম প্রমুখ। সভায় বক্তারা সংগঠনকে আরো গতিশীল করে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বর্ণাঢ্য আয়োজনে সিলেটে পালিত হচ্ছে 3 দিনব্যাপী বিশ্ব শিশু দিবস 2015। রোববার সকালে নগরীর রিকাবি বাজারস্থ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিশু নৃত্যশিল্পীরা। এরপর 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর শিশুদের বিপ্রশ্নে জবাব দেন সিলেটের প্রশাসনিক কর্মকর্তারা। চুরির দায়ে নয় বলৎকারে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছিল শিশু সামিউল আলম রাজনকে, আর হত্যার দায় থেকে বাঁচতে দেয়া হয়েছিল চুরির অপবাদ। সোমবার আদালতে এমনটি জানালেন রাজন হত্যা মামলার আলোচিত সাক্ষী স্থানীয় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ওরফে গিয়াস মেম্বার। রাজন হত্যার পরপরই আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা ও অর্থের বিনিময়ে পুলিশের মাধ্যমে আপোষ রফার চেষ্টার অভিযোগ উঠেছিল গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। শিশু রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের ষষ্ঠ দিনে গিয়াস মেম্বার ছাড়াও কুমারগাঁও এলাকার কুরবান আলী, আফতাব মিয়া ও আব্দুল করিম সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে রাজন হত্যা মামলার মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল। এই মামলার মোট 38 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 8 জুলাই সিলেটের কুমারগাঁওয়ে 13 বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। জাতির পিতাকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মূলধারার গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রেজানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত। লন্ডনে উদ্বোধন হল তৃতীয় বঙ্গবন্ধু বইমেলার। আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।